বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহীর চারঘাট থানাধীন চকমুক্তারপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন র‍্যাব ৫। ওই সময় বিস্ফোরক দ্রব্য সহ মোহাম্মদ হেলালকে আটক করেছে র‍্যাব ৫। আটককৃত ব্যক্তি উপজেলা চকমুক্তারপুর গ্রামের মৃত সোয়েম আলী সোয়েবের ছেলে। আটককৃত বিরুদ্ধের অস্ত্র, মাদক, মারামারসহ মোট ৬টি মামলা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব ৫। উক্ত আসামিকে চারঘাট মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব ৫। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান। ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী, বাংলাদেশ।